আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তো যারা যারা আমার পেজটি ফলো দিয়ে রাখেননি, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওতে আপনারা যে সড়কটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ঢাকা বিমানবন্দর সড়ক। তো আগে আমরা বিমানবন্দরের রাস্তাটা যেমন দেখতে পেতাম, বর্তমানে কিন্তু ঠিক তেমন তা নেই। দিন দিন রাস্তাগুলো অনেক উন্নত হচ্ছে। তার একটি উদাহরণ হচ্ছে ঢাকা বিমানবন্দর রাস্তাটা। তো মেন রাস্তার উপর দিয়ে ফ্লাইওভার করা হচ্ছে, যেটি উত্তরা হয়ে, টঙ্গী হয়ে, আবদুল্লাপুর হয়ে গাজীপুর চলে গেছে। ঢাকার যানজট কমাতে অনেক পরিকল্পনা করা হচ্ছে। যাই হোক, মূল কথায় আসি। ঢাকা বিমানবন্দর সড়কটি হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর একটি রাস্তা, যেখানে ছিনতাইকারীদের আনাগোনা থাকে। একটু সুযোগ পেলেই ব্যাগ, মোবাইল ইত্যাদি ছিনতাই করার জন্য চেষ্টা করে ওরা। আমি যখন ভিডিও করতেছিলাম, তখন আমিও খুব ভয়ের মধ্যে ছিলাম, সেজন্য সম্পূর্ণ ভিডিও আমি করতে পারিনি। কারণ আমি ভিডিও করার সময় হেলমেটের মধ্যে মোবাইল মাউন্ট লাগিয়ে ভিডিও করি, যেটা খুবই রিক্স। তো আপনারা যারা যারা এই রাস্তায় যাতায়াত করবেন, তো চেষ্টা করবেন এয়ারপোর্ট থেকে আবদুল্লাপুর গাজীপুর পর্যন্ত একটু সাবধানে যাতায়াত করার জন্য ব্যাগ, মানি ব্যাগ খুবই সাবধানে রাখার জন্য চেষ্টা করবেন। কারণ এয়ারপোর্ট থেকে আবদুল্লাপুর পর্যন্ত পুরোটা রাস্তায় ছিনতাইকারী থাকে। আমি যখন ঢাকায় বাসে আসা যাওয়া করতাম, তখন আমি প্রায় এসব দুর্ঘটনা আমি দেখতে পেতাম। তো যাই হোক, আপনারা যারা এই রাস্তায় আসা যাওয়া করবেন, একটু সাবধানে আসা যাওয়া করেন। আর ভিডিওটি বেশি বড় করলাম না। যারা যারা আমার পেজটি ফলো দিয়ে রাখেননি, তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন, প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন।